হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ কন্টাই। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমি অনেকটা ভালো আছি। তো সকাল সকাল দেখতে পাচ্ছ কুচু পড়তে বসে গেছে, কারণ কুচুর আগস্টের লাস্টের দিকে এক্সাম আছে, ওই কারণে আমার কাছে পড়ছে। এমনিও প্রাইভেট টিউশন পড়তে যায় তবে বিকালে, তো সকাল টাইমটা আমি একটু দেখিয়ে দিই। তো আজকে ওকে বলছিলাম যে নিজেই কোশ্চেনটা তুলে আনসারটা লিখতে, কারণ কোশ্চেন তুলে দিলে ও লিখে। আমি বললাম ওই কোশ্চেনটা যদি তুমি তুলতে পারো তাহলে আরও ভালো হবে, ওই কারণে সে বলছিল আমাকে তুলে দিতে। বাট আমি বললাম না, তুমি নিজে তুলো। ওই কারণে দেখো কোশ্চেন তুলছে না, দেখে চেষ্টা করছে তোলার, বাট ও ভুলে যাচ্ছে, ওই জন্য বারবার পেজ উল্টাচ্ছে, একবার বন্ধ করছে। আমি তখন বলছিলাম যে তুই একটা চোর, দেখে দেখে লিখছিস। তখন ও রেগে যাচ্ছে, আমার দিকে তাকাচ্ছে না। তো যাই হোক, ওকে বলছিলাম দেখো ও কী সুন্দর তুলছে, তো তুলে নিক। ততক্ষণে আমি একটু চা খেয়ে নিই, সবার জন্যই চাটা চলে এসেছে। এই যে চা আর এই বিস্কুট দিয়ে খাবো, আজকে হালকা পাতলা কিছু খাবো, ওই কারণে দেখো এই যে পাতলা পাতলা, এটা পটেটো বিস্কুট, সম্ভবত স্পাইসি টাইপের খেতে লাগে। তো যাই হোক, সবাইকে দিয়েছে, আমিও নিয়ে নিচ্ছি, আমি একটু একটু করে খেয়ে নিচ্ছি, তোমাদের দেখাচ্ছি এই স্পাইসি বিস্কুটটা কে কে খেয়েছো। আর কভারটা ছিঁড়ে ফেলে দিয়েছি, ডাস্টবিনে ফেলে দিয়েছি, নাহলে কভারটা দেখালে হয়তো তোমরা চিনতে পারতে এই বিস্কুটটা কী। তো এদিকে আমি চা খাচ্ছি, আর এদিকে দেখো কুচু তার পড়ে যাচ্ছে, বলে কি আমি আগে তুলে নিই তারপরে খাবো, ওই কারণে ও তুলছে। তারপরে ও তুলতে পারেনি লাস্টে, আমি আবার তুলে দিতে ও আনসারগুলো বা লিখেছে। ও তো বাচ্চা, বোঝে না, তাও একটু চেষ্টা করছিল। তো কুচুকে পড়িয়ে দিয়েছি, এরপরে দেখো আমি একটু এসেছি, কারণ হনুমান এসেছিলো, পেয়ারা গাছে অনেক পেয়ারা ভেঙে খেয়ে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পর আমি একটু ক্যামেরা মানে দেখতে এসেছিলাম কটা পেয়ারা আছে নাকি, তেমনি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই পেয়ারা আছে কি না। দেখতেই পাচ্ছ মোটামুটিভাবে অনেক পেয়ারা আছে, অনেক ছোট ছোট, অনেক পেকেও গেছে, বেশি নেই, অতটাও নেই, তাও যে কটা আছে একটু পাড়ার চেষ্টা করবো। আমি বা পারতে পারি না সত্যি কথা বলতে, ছোটদা বাঙ্কি দিয়ে এরাই মানে বাঁশ দিয়ে হোক হাত দিয়ে হোক মোটামুটি করে ভাঙে, তো আমি দেখে নিয়েছি। তো এরপরে আমি বাড়ি গিয়ে দাদাদের বলবো যে আছে একটু ভেঙে দিতে। তো এরা পড়ে আসছে, মানে পড়া শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ টিউশন শেষ, কী সুন্দর। দেখো আমারও ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে, আমি এভাবে পড়তে যেতাম। তো দেখো ওরা ছুটে ছুটে আসছে, কী কিউট লাগছে তাই না? সত্যি ছোটোবেলাকার মুহূর্তগুলো না ভীষণ মিস করি, প্রত্যেকেই মিস করে, শুধু আমি একা নয়, আমি জানি প্রত্যেকটা জীবনে, প্রত্যেকেরই জীবনে এইটা খুবই মিস হয়। যাই হোক, এরপরে দেখো এই যে কয়েকটা পেয়ারা যেগুলো একটু ডাঁসা ডাঁসা হয়ে গেছে, ওইগুলো দেখো ব্যাঙ্কি দিয়ে ভেঙে নিয়ে এসছে। তো একটুখানি ক্যামেরা করে দিলাম, আর এগুলো না একটু পেকে গেলেই ভেতরে প্রচুর পোকা, অজস্র পোকা, মানে খেতেই গা গুলিয়ে দিবে, ওই কারণে ডাঁসা ডাঁসা থাকলে তখন খেতে ভালোও লাগে। তো যাই হোক, দেখতে থাকো এর সঙ্গে থেকো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ফাইনালি ক্যামেরার সামনে আমার বদনটা দেখালাম। তো এখন দেখতে পাচ্ছ 9:50 মানে 10টা বাজতে যায়। তো আমার স্নান করা কমপ্লিট, এরপরে আমি ঠাকুর পুজো করে নেবো, ঠাকুর পুজো করে এরপর পেট পুজো করতে লাগবে। তো চলো আগে পুজোটা সেরে নিয়ে তারপরে এসছি ক্যামেরার সামনে, ততক্ষণে তোমরা দেখতে থাকো এর সঙ্গে। সো পুজো করতে করতে হঠাৎ করে দেখি না আমার পায়ের কাছে এসে প্রজাপতিটা পড়লো। আগের দিন রাত্রিবেলা দেখেছিলাম লাইটের কাছে ছিল, ভাবলাম হয়তো ভুলবশত বাড়ির মধ্যে ঢুকে পড়েছে, ওই কারণে আর রাত্রিবেলা তো ওরা দেখতে পায় না, ভাবলাম আছে থাক। তো সকালবেলাও দেখলাম যে এখানে আছে, ওকে আবার বাইরে বার করে দিলাম, কারণ টিকটিকি পিঁপড়ে ওরা মানে মাটিতে পড়তে দেখলেই কামড় দিয়ে টেনে টেনে নিয়ে চলে যাবে, আর এটা আমার একদম সহ্য হয় না। তো যাই হোক, আগের দিন দেখো এই যে শিবুদা চাউমিন দোকান দিয়েছে, খুবই ভালো হয়েছে বাড়ির কাছে চাউমিন দোকানটা হয়ে। তো আগের দিন রাত্রে কিনে এনেছিলাম, বেশি হয়ে গেছিলো, ওটা গরম করে সবাইকে দিলাম, আমিও খেয়ে নিলাম চাউমিন। আর এ দাদা দেখো বাজার থেকে টাটকা টাটকা নিম পাতাও এনেছে, অনেক শাকসবজিও এনেছে, ওইগুলো ফ্রিজে রেখে দিয়েছি। বাট ভাবলাম তোমাদের অসময়ে যে নিম পাতাগুলো হচ্ছে ওটা তোমাদের সাথে শেয়ার করি, তো এটাও ফ্রিজে স্টোর করে দিব, আজকে আর ভাজা করে খাবো না, ওটা রেখে দিব। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, এখন দুপুর 2টো বাজে, তো একটু শুয়ে পড়েছিলাম, চুলগুলো এলোমেলো হয়ে গেছে। তো যাই হোক, দুপুর 2:10 হচ্ছে, দুপুরের মেনুটাও কমপ্লিট হয়ে গেছে। তো কী কী রান্না হয়েছে এগুলো তোমাদের এখানে একটু দেখিয়ে দিই। তো খাওয়া দাওয়া করে একটু আমি বিকালের দিকে বা সন্ধ্যের দিকে কাঁথি বেরোবো, টুকিটাকি জিনিস তো কেনার থাকে, এগুলো কিনবো। দেন দাদার একটা গেঞ্জি আনতে হবে, সেটার জন্য আমাকে বাইরে বেরোতে হচ্ছে, যখন আমারও যা যা লাগবে যদি পাই অবশ্যই আমি নিয়ে নেবো। তো চলো কী কী মেনু হয়েছে ওটা দেখিয়ে দিই। আর দাদার আজকে কাঁথি থেকে আসতে প্রায় সন্ধে হয়ে যাবে, তো দাদা ফোন করছিলো যে তোরা খেয়ে নিবি, অপেক্ষা করবি না আমার জন্য। তো যাই হোক, আমাদের খেয়ে নিতে হবে, কারণ দাদা সন্ধে হয়ে যাবে, আমাকেও বাইরে বেরোতে হবে, তাই যে কজন আছে আমরা খাওয়া দাওয়া করে নিব।
তো কী কী মেনু হয়েছে ওটা চলো দেখিয়ে দিই, তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে বেরোবো। কাঁথি যখন বেরোবো তখন অবশ্যই শেয়ার করব। তো চলো রে মেনুগুলো আগে দেখিয়ে দিই। সো ফ্রেন্ডস, আজকে মেনুর মধ্যে ইলিশ মাছ এসেছিলো। ইলিশ মাছের তেল দিয়ে শাকের চচ্চড়ি হয়েছে। এটা একটা নোনা মাছ, কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি টাইপের হয়েছে। তো সবার ভাত বের করে এনেছি, যখন আমি ভাবলাম হাতের কাছে সবটাই শেয়ার করে দিই। আর ইলিশ মাছে দেখো ঝাল দেওয়া হয়েছে, আর এখানে ইলিশ মাছের তেঁতুল টক হয়েছে। তো এখন ইলিশ মাছের সিজন বলেছি, ছোটো হোক বড় হোক বাড়িতে আসে। তো খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়েছি, দাদা এসে হাজির। তো দাদাকে আবার খেতে দিয়ে তারপরে বেরাতে বেরাতে যে সন্ধে হয়ে গেছে, 6:10-15 মতন বেজে গেছিলো আমরা বেরোতে। যাই হোক, এরপরে টোটো ধরে দেখো আমি মানে বাড়ির থেকে টোটো ধরেছি, পুরো পোস্ট অফিসে নামবো। আর চারিদিকে দেখো, যেহেতু এখন 15ই আগস্ট সামনে আসছে, তো দেখো পতাকা সমস্ত রকম সমস্ত কিছুই দেখো, পতাকার থেকে শুরু করে এই যে ব্রেসলেট থেকে শুরু করে সব কিছুই কিন্তু কাঁথিতে পাওয়া যাচ্ছে। আর গোটাটা দেখো মনে হচ্ছে স্বাধীনতা দিবস পালন হচ্ছে, সুন্দরই লাগছে এই মুহূর্তটা। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তাই যেতে যেতে দেখো একটুখানি ক্যামেরা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরো কাঁথিটা। ফ্রেন্ডস বিশ্বাস করবে না, এই যে দেখো পতাকা, পুরো পতাকাময় হয়ে গেছে, সত্যি ভালো লাগছে। তো যাই হোক, আমার কিন্তু অনেক কিছু আজকে কেনার আছে, জানি না আমি সবটা কভার করতে পারবো কি না, যদি পারি তো ভালোই লাগবে, আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। ফাইনালি ফ্রেন্ডস, আমি হাই ফ্যাশনে চলে এসেছি। আমাকে দুজন বন্ধু কমেন্ট করেছিল যে দিদিভাই হাই ফ্যাশনে একবার ভিডিও দিও। বিশ্বাস করো আমি হাই ফ্যাশনে কিন্তু সপ্তাহে একবার হলেও আসি, বাট আমার ক্যামেরা করা হয়ে ওঠেনি সেইভাবে। তো যাই হোক, আজকে আমি চলে এসেছি হাই ফ্যাশনে। দেখতে পাচ্ছ এখানে লেডিস জেন্টস দুই রকমের কিন্তু ড্রেস পাওয়া যায় দুইজনের, মানে তোমরা যদি মেয়ের কিনতে আসো তেমনি ছেলের জন্য কিনতে পারবে। বিশেষ করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ম্যাচিং ম্যাচিং ড্রেসও এখানে পাবে। আর সত্যি কথা বলতে হাই ফ্যাশনের কালেকশন ভীষণই ভালো। আমার কিন্তু প্রায় কুর্তিও হাই ফ্যাশন থেকেই নেওয়া। আমি আজকে যে কুর্তিটা পরে গেছিলাম, মানে লং স্টাইলের মানে কুলং কুর্তি সাইড কাটা নয়, সেটাও কিন্তু আমি হাই ফ্যাশন থেকেই নিয়েছি, তোমাদের একটু পরে দেখিয়ে দিব। আর প্রথমে আমি দাদার জন্য গেঞ্জিগুলো পছন্দ করে নিই, আর তারপরে আমার লেডিস কালেকশন কিছুটা শেয়ার করব। সামনে পুজো আসছে, আরও নতুন নতুন কালেকশন পেয়ে যাবে। আর এখানে ইউনিক ইউনিক ডিজাইন কিন্তু তোমরা অনায়াসে পেয়ে যেতে পারো, আর অনেকটা লো প্রাইস থেকে শুরু কিন্তু এখানে প্রত্যেকটা ব্র্যান্ডের জিনিসও এখানে পাবে। তো চলো আমি একে একে গেঞ্জিগুলো দেখাচ্ছি, তোমাদের কালারগুলো কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমিও একটা নিয়েছি, কোনটা নিয়েছি অবশ্যই সেটাও তোমাদের শেয়ার করে দিব। দেখো একটা একটা কালার খুবই সুন্দর, দেখো লাইট কালার ডিপ কালার সব আছে। তো এখানে শুধু টি শার্ট নেই, শার্ট টি শার্ট তারপরে ট্রাউজার সব কিছুই আছে, প্যান্ট জিন্সের প্যান্ট সব কিছু আছে। আর লেডিসদের তো এ টু জেড আছে, সব কিছুই পেয়ে যাবে ফ্রেন্ডস, মানে লেডিসদের চুড়িদার জিন্স টপ ওড়না কী কী নেই সবটাই পাবে। তো এই কুর্তিটা কিন্তু আমি হাই ফ্যাশন থেকেই নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ এটা আমি অনেকবার পরেছি, আর ভীষণই সফট কটনের কাপড় এটা। তো আমার আমিও দেখবো, আমার যদি পছন্দ হয় অবশ্যই নিব। যেহেতু আমার অনেক কুর্তি হয়ে গেছে তাই হয়তো বকাঝকা দিবে, তাও চেষ্টা করব, যদি ভালো লাগে অবশ্যই নিব। তো দেখো আমি কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ কালারগুলো দেখো, ছেলেদের টি শার্টের কালারগুলো দেখো, জাস্ট ওয়াও। লাইট কালারগুলো তো আমার ভীষণই ভালো লাগছে, এই যে দেখো গ্রিন কালার একটা, এটা নেভি ব্লু, একটা ব্ল্যাক, একটা হোয়াইট, একটা ইয়েলো, সব কিছুই কিন্তু দেখাচ্ছে একটা একটা খুলে। এখানে কম টাকা থেকে শুরু আছে, ব্র্যান্ডেরও আছে বললাম। তো যাই হোক, আমি এখান থেকে একটা ব্লু কালারের লোগো টাইপের লোগো দেওয়া ছিল, এই টি শার্টটা আমি নিয়ে নিয়েছি। এরপরে দেখো লেডিসের কুর্তিগুলো, এই কালারটা না আমার এত ভালো লাগছে কি বলবো, বাট আমি তো সাইড কাটটা খুবই কম পরি তাই নিলাম না। আমি বলেছি এটা যদি সাইড কাটা বাদ দিয়ে যদি গোল কাট আসে অবশ্যই আমার জন্য একটা রেখে দিতে, আমি কিন্তু অবশ্যই নেবো বলেছি। বলছে যে এসেছিলো বাট তুমি তো দেখলে না আর নিলেও না, বাট সত্যি কথা বলতে তখন হয়তো আমারও পছন্দ হয়নি, বা হয়তো অন্য কিছু নেওয়ার উদ্দেশ্য ছিল, এই কারণে হয়তো আমি নিইনি। তো যাই হোক, এই কুর্তিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। পরপর দেখাচ্ছি এখানে কালেকশানগুলো, সত্যি জাস্ট ওয়াও। কালারগুলো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, একটা একটা করে তোমাদের দেখাচ্ছে, একটুখানি দেখে নাও। হ্যাঁ, পুজোর সময় কিন্তু অনেক কালেকশান ঢুকে যাবে, তোমরা কিন্তু হাই ফ্যাশন থেকে একবার
গিয়ে ঘুরে আসতে পারো, আই হোপ তোমাদের ভীষণই ভালো লাগবে। আর এখানে না দুটো হয়েছে, এর ছাদে একটা পাঞ্জাবি শোরুম খুলে দিয়েছে, পাঞ্জাবি শোরুমে তোমরা পাঞ্জাবি নিতে পারো। এই যে ভেতর দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ধরে তোমরা কিন্তু দোতলায় পৌঁছে যাবে। এখানে দুই ধরনের দোকান করেছে, পাঞ্জাবি দোকান করেছে, দেন লেডিস জেন্টস কাউন্টারও হয়েছে। আর এই কুর্তিটা লং কুর্তি, আমার ভীষণই ভালো লাগছে, কালারটাও জাস্ট ওয়াও লাগছে। আর এটাও যে টাঙানো আছে যে সিঁড়ির কাছে, এই কুর্তিটাও জাস্ট অসাধারণ লাগছে, কলারওয়ালা দেখতে পাচ্ছ। আর এই পিঙ্ক কালারটাও জাস্ট অসাধারণ লাগছে, মানে আমার তো প্রত্যেকটা কালেকশান সত্যি দারুণ লাগছে। তোমাদের কোনটা ভালো লাগলো, বেস্ট লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।